আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি ভালো আছো। অটোপাস দেওয়া হলে সকল শিক্ষার্থীরা পাশ করবে, একজন পরীক্ষার্থীও ফেল করবে না। এবং অটোপাস দেওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে, তারপরও কেন অটোপাস দেওয়া হবে না বা কেন দেওয়া হচ্ছে না, এবং আরেক পক্ষ বলছে যে অটোপাস কেন দিতে হবে, এই যে একটা দ্বিধাদ্বন্দ্ব শিক্ষার্থীদের মাঝে রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা এই দ্বিধাদ্বন্দ্বটাকে দূর করে দেবো, এবং দেশপ্রেমের এই ভিডিওতে তোমরা এই অটোপাস নিয়ে এমন কিছু তথ্য জানতে পারবা যে তথ্যগুলো তোমাদের সকলেরই জানা প্রয়োজন, এবং অনেক গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিব। তাই অবশ্যই কি করতে হবে, সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, এবং দেখার পরে তুমি তোমার মন্তব্যটা অবশ্যই কমেন্টে দিবা, এটাই রিকোয়েস্ট থাকবে, এবং তুমি কী চাও সেটা জানিয়ে দিবা। প্লিজ ভিডিওটা আরেকটা বন্ধুর কাছে শেয়ার করে দাও। যাই হোক, এখানে অটোপাস দেওয়া হলে প্রথম যে ফেসিলিটিটা পাবে শিক্ষার্থীরা সেটা হলো সকল শিক্ষার্থীরা পাশ করবে, একজন শিক্ষার্থীও ফেল করবে না। তবে এখানে আরেকটা বিষয় হবে, সেটা হলো যে তোমরা যে পরীক্ষাগুলো এসএসসি 2024 অলরেডি দিয়েছো, অনেকে 7টা, অনেকে 5টা, অনেকে 3টা, আবার অনেকে দেয়নি। যাই হোক, এই যে পরীক্ষাগুলো তোমরা দিয়েছো, এই পরীক্ষাগুলোর নাম্বার একটাও কাউন্ট হবে না। সকল বিষয়ের নাম্বার এসএসসি এবং জেএসসি থেকে কাউন্ট হবে, কারণ এখানের কোনো পরীক্ষার রেজাল্ট যদি কাউন্ট হয়, সেক্ষেত্রে যদি ফেল করে কেউ তাহলে ফেল হয়ে যাবে, সেক্ষেত্রে তো আর অটোপাস হলো না। এখানে আরেকটা বিষয় হলো যে অনেক শিক্ষার্থীরা এসএসসি এবং জেএসসিতে খুব ভালো রেজাল্ট করেছে, কিন্তু কোনো ক্রমে তারা হচ্ছে এসএসসিতে এসে রাজনৈতিক কারণ, বিভিন্ন পারিবারিক কারণ অথবা রিলেশনশিপের কারণে অনেকেই হচ্ছে প্রতভস্ত হয়ে যায়, যার ফলে তারা পাশ করাটাই আসলে দুষ্কর হয়ে যায়। সেক্ষেত্রে এসএসসি এবং জেএসসির কারণে তাদের রেজাল্টও কিন্তু অনুরূপ ভালো হয়ে যাবে। এই ক্ষেত্রে এই সকল শিক্ষার্থীরা অনেক বড় একটা ফেসিলিটি পেয়ে যাবে। কিন্তু আমরা যদি অপরপক্ষে একটু দেখি, যারা এসএসসি এবং জেএসসিতে মোটামুটি একটা ভালো রেজাল্ট করেছিল, খুব অল্পের জন্য এ প্লাসটা মিস করেছে, ধরো 4.94 এরকম সামথিং অনেকে রেজাল্ট পেয়েছে, কিন্তু তাদের চেষ্টা হচ্ছে এসএসসিতে এ প্লাসটা নেওয়া, এটাই টার্গেট, এবং সে অনুযায়ী তারা পড়াশোনা করেছে, 2 বছর কঠোর পরিশ্রম করেছে, কিন্তু দেখা যাবে যে ওই সকল শিক্ষার্থীরা এ প্লাসটা তারা হচ্ছে পাবে না, তাদের জন্য একটু খারাপ হয়ে যাবে, এবং তারা এ প্লাস তো পাবেই না, এবং এসএসসি বা জেএসসি থেকেও আরও অনেক খারাপ রেজাল্ট হবে। কারণ আমরা গড়ে যেটা দেখি যে এসএসসি থেকে হচ্ছে এসএসসির রেজাল্ট তুলনামূলক অনেক খারাপ হয়ে থাকে, যদি সেম একই লেভেলের যদি পড়াশোনা করে থাকে সেক্ষেত্রে, ঠিক আছে। যাই হোক, এই জায়গাতে শিক্ষার্থীরা অনেকটা হচ্ছে খারাপ হয়ে যাবে। এবং আরেকটা বিষয় হলো যে বর্তমানে কেন দেওয়া হবে না, সেটা হচ্ছে কারণ তোমরা তো অলরেডি পরীক্ষা দিয়েছো, এই পরীক্ষাগুলো নিতে এবং হচ্ছে দিতে অনেক কষ্ট হয়েছে, এবং নিতে অনেক কষ্ট হয়েছে, অনেক টাকা খরচ হয়েছে, তারা এবং বোর্ড কখনোই চাইবে না যে তোমাদের এই পরীক্ষাগুলো বাতিল হয়ে যাক, সেক্ষেত্রে তারা এই পরীক্ষাগুলো বাতিল করবে না, ওই পরীক্ষাগুলোর নাম্বার হচ্ছে তারা কাউন্ট করবে। এবং আমরা বিগত বছরে দেখলাম যে 2020-21 সেশনে কিন্তু অটোপাস দেওয়া হয়েছিল, তখন তারা কিন্তু খুব খুশি হয়েছে, অটোপাস পাওয়ার পরে পরীক্ষা দেওয়া লাগে নাই। তারপরে যেটা দেখা গেলো যে তারা যখন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে যাচ্ছিল, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় অনেক কম্পিটিশন, প্লাস হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়েও অনেক কম্পিটিশন, তারা হচ্ছে আসলে এ প্লাস পাওয়ার শিক্ষার্থীও কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয়েও চান্স পাচ্ছিল না, কারণ তখন এ প্লাসের একটা হিরিক পড়ে গেছে, প্রচুর পরিমাণ শিক্ষার্থী এ প্লাস পেয়েছে, যার ফলে অনেকে হচ্ছে এ প্লাস পাওয়ার পরও তারা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়েও চান্স পাচ্ছিল না, তখন তাদের কাছে এই অটোপাসটাকে আশীর্বাদ না মনে হয়ে তখন তারা ভাবছে যে এটা একটা অভিশাপ হিসেবে তাদের জীবনে আসছে। তাছাড়াও অটোপাসের পিছনে অনেকগুলো যুক্তি এর আগে তোমরা হচ্ছে স্মারকলিপিতে দেখিয়েছো, মেনলি যেই স্মারকলিপিতে যে কারণটা অটোপাসের পিছনে যে কারণটা তোমরা দেখিয়েছো সেটা হলো যে অনেক বোর্ডে 7টা পরীক্ষা দিয়েছো, অনেক বোর্ডে 5টা, অনেক বোর্ডে 3টা পরীক্ষা দিয়েছে, আবার অনেক বোর্ডে কোনো পরীক্ষায় হয়নি। সেক্ষেত্রে যে রেজাল্টটা যদি তৈরি করা হয় সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে, সেক্ষেত্রে অনেক বোর্ডের 6টা পরীক্ষার রেজাল্ট এসএসসি জেএসসি থেকে নেওয়া হবে, অনেক বোর্ডের 10টা পরীক্ষার রেজাল্ট এসএসসি থেকে জেএসসি থেকে নেওয়া হবে, একটা বৈষম্য সৃষ্টি হয়ে যাবে। সেই কারণে তোমরা হচ্ছে সকল বিষয়ের সাবজেক্ট ম্যাপিং চেয়েছো, অর্থাৎ সকল বিষয়ের সাবজেক্ট ম্যাপিং অর্থাৎ কি মানে অটোপাস, সকল বিষয়ের যদি সাবজেক্ট ম্যাপিং করা হয় এসএসসি এবং জেএসসি থেকে, তার মানে সকল বিষয়ে পাস, এবং সকল বিষয়ে পাস মানে কি অটোপাস, এটাই এখন তোমরা চেয়েছো। যাই হোক, এটাই হচ্ছে কারণ, আরও অনেকগুলো কারণ রয়েছে, আমরা এই মেইন কারণটা নিয়ে কথা বলছিলাম। বিষয়গুলো যদি তুমি একটু মাথায় এনে একটু চিন্তা করো একটা মিনিট, সেক্ষেত্রে তুমি একটু বুঝবা যে আসলে অটোপাস দিলে সুবিধা হবে নাকি না দিলে সুবিধা হবে। সবাই চায় পাস করতে, কেউ ফেল করতে চায় না, কিন্তু অটোপাস দিলে এটা যেহেতু সবাই পাস করবে, নিশ্চিন্তে থাকা যাবে, সেক্ষেত্রে সবাই আমরা চাই অটোপাস যেন দেওয়া হয়। তো যাই হোক, তুমি তোমার মন্তব্যটা একটু জানাও, অটোপাস দিলে কী সুবিধা অসুবিধা, না দিলে কী সুবিধা অসুবিধা, যাই হোক তুমি তোমার মন্তব্যটা প্লিজ একটু কমেন্টে জানাও, এবং তোমার অন্য একটা বন্ধুর কাছে শেয়ার করতে একদমই ভুলবা না। তো ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য দোয়া রইলো, সবাই যেন পাস করে এটাই আমি চাইবো। তো সবাই আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখো, এটাই অনুরোধ করছি, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবা না। শিক্ষামূলক সকল সঠিক আপডেটগুলো ইনশাআল্লাহ আমাদের থেকে পাবা। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।